কয়লা পাচারকাণ্ডে রক্ষা কবচের মেয়াদ বাড়লো অভিষেকের সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে বিদেশ যাত্রারও অনুমতি দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রসঙ্গত সোমবারই অভিষেকের রক্ষা কবচের মেয়াদ শেষ হয় রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ এর আগেও অভিষেক ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লির বদলে কলকাতায় জেরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলাতেও অভিষেকের পক্ষেই রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত তবে জেরাকে কেন্দ্র করে কোনোরকম বাধা বা বিক্ষোভ সামলানোর দায়িত্ব রাজ্য প্রশাসনকেই নিতে হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ